হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আরেকটা নতুন সি বিচে এসেছি। দেখো পেছনটা, এই দেখো সমুদ্র একদম পেছনে, দারুণ লোকেশন, খুব সুন্দর সমুদ্র আর প্রচুর হাওয়া দিচ্ছে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি এখন হয়তো দীঘা, তাজপুর, মন্দারমণি এরকম শঙ্করপুর এরকমই কোথাও একটা আছি, কিন্তু একদমই নয়। এটা হচ্ছে বকুড়ান জলপাই বলে একটা জায়গা আছে, যেটা কাঁথি থেকে 7 থেকে 8 কিলোমিটারের মধ্যেই চলে আসতে পারবে তোমরা। সেখানেও এরকম দেখো পুরো সি বিচ, দারুণ মজা করবে তোমরা সবাই আসলে। খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর জায়গা আর খুব শান্ত শিষ্ট নিরিবিলি জায়গাটা। মানে যারা জাস্ট টাইম পাস করার জন্য আসো, একটু রিল্যাক্স করার জন্য আসো, তাদের জন্য খুব ভালো একটা জায়গা। তো আমি এখানে আজকে এসেছি, দুপুরবেলা এসেছি, তো একটু রোদ আছে, একটু গরম আছে, কিন্তু বিকেল এলে তো দারুণ লাগবে। আর আমি দুপুরবেলা আসার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমি একটা গানের শ্যুটিংয়ের জন্য এসেছিলাম। তোমাদের জন্য ফার্স্ট টাইম একটা গানের শ্যুটিং ট্রাই করেছি, তো সেই গানের ভিডিওটা তোমাদের দেবো অবশ্যই করে, তোমার সাথে দেখবে, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এরকম অনেক ভিডিও তাহলে তোমাদের জন্য আমি বানাবো, নিয়ে চলে আসবো, তোমার সাথে দেখতে পাবে। এখন দেখো এই যে পেছনে বিচ, খুব ভালো লাগছে। শ্যুটিং শেষ হয়ে গেছে, অনেক কষ্ট করে শ্যুটিংটা করলাম, ফার্স্ট টাইম ট্রাই করছি, তো তো অনেক ভুল ভালো হতে পারে, সেগুলো তোমরা একটু দেখে দেখে দেবে, একটু কমেন্ট করবে যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। তো সেকেন্ড টাইম থেকে আরও বেটার ট্রাই করব। তো দেখো এখন এই যে বিচের সামনে একটু দাঁড়িয়েছি, একটু পরে বাড়ি যাব, তো ভাবলাম যে একটু বিচটার মজা নিয়ে নিই। খুব সুন্দর, এই দেখো এই সমুদ্র, মনে হচ্ছে স্নান করে নিই, এত ভালো ফ্রেশ জল, খুব ভালো লাগছে এখানে। আর খুব নিরিবিলি জায়গা, তো মানে খুব সুন্দর লাগছে। এই দেখো পেছনটা পুরো এরকম, দারুণ লোকেশন, দারুণ অসাধারণ লোকেশন। আর এদিকটায় দেখো পুরো ঝাউ জঙ্গল, এই পেছনটা দেখতে পাচ্ছ পুরো ঝাউ জঙ্গলে ভর্তি, মানে ওদিকটায় গিয়েও বেশ ঘুরতে পারবে। কেউ যদি কাঁথির কাছাকাছি থেকে থাকো, তারা এসে পিকনিকও করতে পারো, দারুণ জায়গা। এই দেখো খুব সুন্দর জায়গাটা। এখন আমরা বকুড়ান থেকে বাড়ি চলেই যাচ্ছি, তো আমাদের যা শ্যুট টুট ছিল সবটাই হয়ে গেছে, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো, আর ইউটিউবে তো আমি দেবই ভিডিওগুলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই, খুব ছোট্ট একটা ভিডিও বানালাম, এই ভিডিওটা বানানোর কোনো কথাই ছিল না, শুধুমাত্র শ্যুটের জন্য এসেছিলাম, তারপর ভাবলাম তোমাদের একটু এই লোকেশনটা দেখিয়ে দিই, সেই জন্য তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি স্কুটিতে করে, দেখতে পাচ্ছ একদম সমুদ্রের পাশ থেকে স্কুটিতে করে যাচ্ছি। দেখো জল, এই এই সামনেই জল, একদম জলের পাশ থেকেই আমরা স্কুটি চলে যাচ্ছি, খুব মজা হচ্ছে, দারুণ লাগছে। একদম সমুদ্রের সাইড থেকে যাচ্ছি, ওয়েদারটাও খুব সুন্দর, রোদ নেই, খুব মজা করছি আমরা, ভালো লাগছে না? দারুণ দারুণ। এই দেখো জল একদম কাছে, এই যে জল একদম কাছে জল, আরও জলটা আরও এগিয়ে ছিল যখন আমরা এসেছিলাম, তখন জোয়ার ছিল একদম ভর্তি জল ছিল, এখন দেখছি পরপর জলটা একটু কমে যাচ্ছে, দূরের দিকে চলে যাচ্ছে, মানে ভাটা পড়ে যাচ্ছে। একটা টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, একদম জলের পাশ থেকে যাচ্ছি,